হচ্ছে ওর বাড়িতে আর কি সবাই মানে কিছুটা জাইনা গেছে, ওর সাথে যে আমার সাথে সম্পর্ক কিছুটা জাইনা গেছে। পরে ওই ছেলেকে জিজ্ঞেস করলো যে কিরে তোর সাথে রাত্রির সাথে কিসের সম্পর্ক, বলে যে না এমনি বন্ধু, তো এমনি কোনো সম্পর্ক না এটা বলছে। তো একদিনকে আমি আমার নানা বাড়ি যাওয়া দিচ্ছি, তখন মানে ওর বাইয়ের সাথে আমার সাথে দেখা হয়েছে, মানে আমাদের যে বাজার, বাজারের সামনে। তখন মানে টের পাইছে যেন ওর সাথে আমি যাই কোনোখানে মনে হয়, এটা বলার পর তারপরে তো গেলাম। যাওয়ার পরে ওর যে ওই আমার বয়ফ্রেন্ড এর যে ইয়ে আছে না, চাচা, চাচার শ্বশুর বাড়ি গেলাম। শ্বশুর বাড়ি যায় বেড়ায় ঘুরে আসলাম, আসার পরে সেখান থেকে আইসা বললাম। আসার পরে ওরে আমি আবার জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি তো বাহিরে চলে যাবা, তাহলে মানে বাহিরে চলে যাওয়ার কারণটা হচ্ছে মানে আমার সাথে সম্পর্ক আছে, মানে ওকে জিজ্ঞেস করছে তুই কি বাহিরে যাবি নাকি বিয়ে করবি, বলছে যে না আচ্ছা আমি বাহিরে যাবো, ঠিক আছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বাহিরে যাবা তাহলে তা আমার কি করবো, বলছে আমাকে বিয়ে করে দিয়ে যাবো। তারপর বিয়ে করে নাই, পরে যে এরপরে ও বাহিরে চলে গেল। চলে যাওয়ার পরে ও এরপরে মানে আমি বলছি যে এরকম মিথ্যা কথা বলে সে বিভিন্ন ধরনের কথাবার্তা, মানে 2 বছরের সাথে সম্পর্ক ছিল। তারপরে ও বাহিরে চলে যাওয়ার পর আমি যেখানে কাজ করতাম সেখান থেকে একটা ছেলের সঙ্গে পরিচয় হয়েছিল আমার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের মাঝে আমাদের জীবনের একটা গল্প নিয়ে আসলাম, খুব দুঃখে কষ্টে গল্পটা হচ্ছে আমার জীবনের লাইফ নিয়ে, এই প্রেমের গল্প আর কি, ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলা। এটাই তো গাইস, দেখা গেছে আমি যখন ছোট, ছোট বলতে কি বেশ ছোট না বড় না, মানে আমার যখন 14 বছর বয়স, 14 হয় এরকম, 14 বছর বয়স, তখন আমার একটা চাচাতো বোন আছে। তো বোন আর আমি আর আমার একটা চাচাতো ভাই, আমি আর কি ঢাকায় থাকতাম। তো কোরবানি ঈদ আসছে, আমি আমার বাড়িতে আছি ঢাকা থেকে। তো আমার এক ভাইয়া আছে, উনি বলতেছে আমাকে, বলতেছে রাত্রে চল বেড়ায় আসি। আমি বলে কি কোথায় যাবো ভাইয়া বেড়াতে? পরে বলে যে চল আমার আপাদের বাড়ি যাব আর আমার বন্ধুদের বাড়ি যাব। আমি বলছি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। মানে আমার ওই চাস্ত বোনের কথা বলছি আমি, ও কি যাবে? হ্যাঁ ও যাবে, তুই যাবে, আমি যাব, তিনজনে যাম। আমি বলছি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, তা চলো যাই। তারপর প্রথম গেছি আমার বোনের বাসায়, বোনের বাসা থেকে বেড়ায় আসার পরে সবাই সন্ধ্যা হয়ে গেছে। তখন কে গেলাম আমার ওই ভাইয়ার বন্ধু, যে বন্ধুর বাসায় বেড়াতে, মানে কোরবানি ঈদের দাওয়াত দিয়েছে তো সেখানে গিয়েছিলাম। যাওয়ার পরে দেখা গেছে ওনার আমার আর কি ভাইয়া, ভাইয়ার বন্ধুর ভাই যে ছোট, মানে উনি সবার ছোট, বন্ধুর ভাই যে উনি সবার ছোট। তারপরে উনি গেছে ওনার বোনকে আনতে। তারপর আনতে যাওয়ার পরে আমি আর কি গেছি, আমার বোন গেছে, ভাইয়া গেছে। এখন যাওয়ার পরে মানে ওই আমার ভাইয়ের বন্ধু, যে হে বন্ধুর ভাই আমাকে দেখছে। দেখার পরে এখন সে আমাকে মানে আমার বোনকে জিজ্ঞেস করতেছে যে এটা তোর কি হয়। আমার বোন বলছে আমার বোন হয়, কেমন বোন? চাচাতো বোন। পরে বলছে তার চাচাতো বোনটা তো খুব সুন্দর দেখায়। পরে মানে আমার বোন বলতেছে কেন প্রেম করবেন? কয় না প্রেম তো করা লাগে, খুব সুন্দর, তা কি করবো বলেন। পরে আমার মানে অফারটা তখনকার দেয়নি, কিন্তু আমরা ওখান থেকে রাত্রিবেলা চলে আসি। চলে আসার পরে আমার একটা চাচাতো ভাই আছে, চাচাতো ভাইয়ের যে ছেলে ওনার মুসলমান হবে, সে সময় আসছে বেড়াতে, মানে বেড়াতে গিয়ে ওই অনুষ্ঠানে আসছে। তখন আমার প্রস্তাবটা দিয়েছে, আমার নাম্বারটা নিয়েছে, নিয়ে তারপর প্রস্তাবটা দিয়েছে। দেওয়ার পর আমি ও রাজি হলাম, আমারও খুব পছন্দ হয়েছে, ওরও পছন্দ হয়েছে। তারপরে এটা হচ্ছে আমার বিয়ের আগেই, তারপরে প্রস্তাব দিল। দেওয়ার পরে ও ভালোবাসা ফেলাইছে আমাকে, আমিও ভালোবাসলাম, দুজন দুজনে সব দিক দিয়ে রাজি। তো এক মুহূর্তে
ওর বাড়িতে আর কি সবাই মানে কিছুটা জাইনা গেছে, ওর সাথে জামার সাথে সম্পর্ক কিছুটা জাইনা গেছে। পরে ওই ছেলেকে জিজ্ঞেস করলো যে কিরে তোর সাথে রাত্রির সাথে কিসের সম্পর্ক, বলে যে না এমনি বন্ধু, তো এমনি কোনো সম্পর্ক না এটা বলছে। তো একদিনকে আমি আমার নানা বাড়ি যাওয়া দিচ্ছি, তখন মানে ওর বাইয়ের সাথে আমার সাথে দেখা হয়েছে, মানে আমাদের যে বাজার বাজারের সামনে, তখন মানে টের পাইছে যেন ওর সাথে আমি যাই কোনোখানে মনে হয়। এটা বলার পর তারপরে তো গেলাম, যাওয়ার পরে ওর যে ওই আমার বয়ফ্রেন্ডের যে ইয়ে আছে না, চাচা, চাচার শ্বশুর বাড়ি গেলাম। শ্বশুর বাড়ি যাই বেড়াই বেড়ে আসলাম, আসার পরে সেখান থেকে আইসা বললাম, আসার পরে ওর আমি আবার জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি তো বাহিরে চলে যাবা, তাহলে মানে বাহিরে চলে যাওয়ার কারণটা হচ্ছে মানে আমার সাথে সম্পর্ক আছে, ওকে জিজ্ঞেস করছে তুই কি বাহিরে যাবি নাকি বিয়ে করবি, বলছে যে না আচ্ছা আমি বাহিরে যাবো, ঠিক আছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বাহিরে যাবা তাহলে আমার কি করবো, বলছে আমাকে বিয়ে করে দিয়ে যাবো। তারপর বিয়ে করে নাই, পরে যে এরপরে ও বাহিরে চলে গেল, চলে যাওয়ার পরে ও এরপরে মানে আমি বলছি যে এরকম মিথ্যা কথা বলে সে বিভিন্ন ধরনের কথাবার্তা, মানে 2 বছরের সাথে সম্পর্ক ছিল, তারপরে ও বাইরে চলে যাওয়ার পর আমি যেখানে কাজ করতাম সেখান থেকে একটা ছেলের সঙ্গে পরিচয় হয়েছিল আমার, পরিচয় হওয়ার পরে তারপর ওই ছেলেটার সঙ্গে আমার সঙ্গে বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে ওই ছেলেটার সাথে দেখা গেছে ও আবার বিদেশ থেকে আসছে, তো বিদেশ থেকে আইসে আমাকে ফোন দিয়ে বলছে যে আমি ওকে, তারপরে বলছে আমি বিশ্বাস করতে পারিনি, পরে বলছে আমার সাথে দেখা করো, দেখা করলাম, দেখা কইরা সে তারপরে তো মানে ওর সাথে ভালো হয়ে আবার বিয়ের বিয়ে হয়েছে। বিয়ের পরে আবার সম্পর্ক গড়ছে, মানে সম্পর্ক গড়ছে, সম্পর্ক গড়ার পর দেখা গেছে ও আমাকে ঘুরতে নিয়ে যায়, ওর কাছে আমি যাই এটা। তারপরে আমি ও আমাকে ফোন দিত, ফোন দেওয়ার পর আমার স্বামী থাকাকালীনই আমার সঙ্গে কথা বলতাম, বলার পর আমি বলতাম কি যে দেখো আমার বিয়ে হয়েছে, বাচ্চা আছে, তুমি কি আমাকে বিয়ে করবা? ও বললো যে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব, তাতে কি হয়েছে, বিয়ে হয়েছে তো কি হয়েছে, আমি তোমাকে বিয়ে করব। আমি বললাম না দেখো সেটা তো হয় না, বিয়ের আগে মেনে নেয় নাই, এখন যে বিয়ে হয়েছে সেটাকে মেনে নিবি অসম্ভব, মেনে নিব না, সমস্যা নেই, তুমি তোমার মতে থাকো, আমি আমার মতে কোনো দরকার নেই। ও বলে যে না ঠিক আছে আমি তোমাকে বিয়ে করব তুমি যদি রাজি থাকো, সেটা দেখা যাক পরে। তারপরে ওই করলো, অনেক কথাবার্তা বললো, বলার পর দেখা গেছে ও আমাকে একদিন মানে ফিরে আবার বাইরে গেছে, বাইরে যাওয়া থেকে আবার আসলো, আসলো পর তারপর তখনকার দেখা গেছে আমার হাজবেন্ডের সঙ্গে ভালোই তাল মিলে আসছে, তারপর আমি বলছি সমস্যা নেই তুমি বিয়ে করে ফেলো, তারপর ও করলো বিয়ে করে ফেলে ছেলেটা, কিন্তু ওকে ভালোবাসছে ঠিকই, কিন্তু ওকেও পাইলাম না, আর প্রথম যাকে মানে ভালোবাসে সে কখনো কোনোদিন পায় না, এটাই হলো মেয়েদের জীবন, কোনোকে তো ভালোবাসে যাকে তখনকার সে তাকে পায় না, আর আমিও পাই নাই। দ্বিতীয় যাকে ভালোবেসেছিলাম তাকে পেয়েছিলাম, কিন্তু তার কাছেও আমার থাকা হলো না, সেও বাজে, কারণ সে যদি বাজে না হইতো তাহলে মেয়েদের পিছনে ছুটতো না, আজকে সংসারটা এলোমেলো হইতো না, মেয়েদের আর হইতো না। যে কোনো ছেলে হোক মেয়েদের ফান্ডে যে পড়বে সে কখনো ভালো হতে পারবো না, ভালো মেয়েদের পাল্লায় পড়লে ভালো হবে আর খারাপ মেয়েদের পাল্লায় পড়লে খারাপই হবে। তো দেখা গেছে আমি চাই না যেন আমার জন্য অন্য কারো জীবনটা নষ্ট হোক বা আমার জীবনটাও নষ্ট হোক, আমি চাই সবসময় সবাই ভালো থাকুক, সুখে থাকুক। আর যে আমার মানে বয়ফ্রেন্ড ছিল উনি এখন ভালো আছে, সুখে আছে, শান্তিতে আছে, আর আমার তো অশান্তি, যাক সমস্যা নাই, এখন আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকে এখন আমার অনেক অনেক হাজার গুণে ভালো রাখছে, সুখে থাকতে চাই, ভালো থাকতে চাই। আর দর্শক আপনারা এই ভিডিওটা দেখবেন, সবাই লাইক করুন, শেয়ার করবেন, ভালো থাকবেন, সুস্থ, আল্লাহ হাফেজ।